হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে আমি যে টপিকটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, এটা তোমরা নিশ্চয়ই টাইটেল দেখে বুঝতে পেরে গেছো। আর তোমাদের একটা কথা বলার আছে, যে আমি আজকে তো ডে ওয়াইজ এঞ্জেল নংগুলো বলবো তোমাদেরকে, আর ওগুলো কিভাবে তোমরা কোন টেকনিক কিভাবে ইউজ করবে সবই বলবো। তো এঞ্জেল নং আরও আমার বিভিন্ন ধরনের আমি আলোচনা করেছিলাম আমার চ্যানেলে, তো সেই সমস্ত ভিডিওসগুলো আমার চ্যানেলে আছে, তো তোমরা যদি চাও একবার দেখে নিতে পারো, ওগুলো হয়তো তোমাদের কোনো কাজে লেগে গেল, অবশ্যই খুব কাজের ভিডিও। আর একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমি বারবারই তোমাদের বলি, যে কোনো থেরাপি ইউজ করার আগে সেগুলো কিন্তু 100% বিলিভ করতে হবে, ট্রাস্ট রাখতে হবে সেগুলোর ওপর, এবং পজিটিভভাবে কিন্তু তোমাদের করতে হবে, তাহলে খুবই বেটার রেজাল্ট পাবে। আর যদি কোনো মনের মধ্যে কোনো খামতি থাকে বা কিছু থাকে, তাহলে কিন্তু সেটা চট করে হবে না বা হবেই না, ঠিক আছে? কাজে তো যখনই কোনো কিছু করবে, 100% ট্রাস্ট বিলিফ নিয়ে সেটা করবে। তো আরেকটা কথা, যেটা না বললেই নয়, আমার এই চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করেছো, আমার পাশে আছো, আমাকে এত ভালোবাসা দিয়েছো, তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ, এবং আমার তরফ থেকে অনেক ভালোবাসা তোমাদের আমার চ্যানেলের ফ্যামিলি মেম্বার হওয়ার জন্য। আর যারা আমার নিউ ভিউয়ার, এখনো অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তো তাদেরকে বলবো তোমরাও সাবস্ক্রাইব করে নিও, আর আমার এই চ্যানেলের ফ্যামিলি মেম্বার হয়েছে। তো যাই হোক, আজকে অনেক কিছু বলে নিলাম, এবার আসা যাক আসল আলোচনায়, আজকের টপিকের। আজকের টপিক হচ্ছে ডে ওয়াইজ এঞ্জেল নাম্বারস। এঞ্জেল নাম্বার আমি তোমাদেরকে বলেছিলাম বিভিন্ন ধরনের এঞ্জেল নং, বাট আজকে তোমাদেরকে আমি রবিবার থেকে শনিবার পর্যন্ত তোমরা প্রত্যেক দিন কোন কোন এঞ্জেল নংগুলো ইউজ করলে বেটার রেজাল্ট পাবে, খুবই বেটার রেজাল্ট পাবে, সেইগুলো আজকে তোমাদের সাথে আলোচনা করব। দেখো, যদি প্রত্যেক দিন তোমরা আলাদা আলাদা, প্রত্যেক ডে ওয়াইজ তো নাম্বার থাকে, তো সেই নাম্বারগুলো যদি তোমরা ইউজ করো ভালোভাবে টেকনিকের সাথে, তো তাহলে তোমরা কিন্তু ভালো রেজাল্ট পাবে, বাট প্রপার টেকনিক ইউজ করতে হবে। আমি যেগুলো বলে দেবো মন দিয়ে শুনবে, আর এই টপিকের আলোচনা কিন্তু শেষ পর্যন্ত শুনবে, তাহলেই কিন্তু রেজাল্ট খুবই তোমাদের ভালো আসবে। আর এই টেকনিকগুলো ইউজ করতে গেলে যেগুলো লাগবে আমি তোমাদেরকে বলে দিই, তোমাদের একটা ব্লু কালারের পেন লাগবে, হ্যাঁ, ব্ল্যাক লাগবে না, রেড লাগবে না, আদার্স কিছু নয়, এক্ষেত্রে তোমাদের ব্লু কালারের পেন লাগবে, সেটা স্কেচ পেন হতে পারে অথবা যে কোনো বল পেন, যে কোনো পেন হতে পারে, বাট কালার কিন্তু ব্লু রাখতে হবে। এবার তোমরা কালার ব্লু রেখে পেনটা ইউজ করবে কিন্তু বডির লেফট পার্টে, অর্থাৎ বাঁ দিকে তোমরা ইউজ করবে, ওই লেখাগুলো মানে যে নাম্বারগুলো বলবো সেগুলো কিন্তু তোমাদের বডি পার্টির লেফট সাইডেই ইউজ করতে হবে। হাতে করলে বেশি ভালো ফল পাওয়া যায়, বাট হাতের তালুতে কিন্তু করা যাবে না, এটা কিন্তু মাইন্ডে রাখতে হবে। কারণ হচ্ছে, ওটা যদি তুমি ওই তালুতে ইউজ করো, কোনো না কোনো সময় কিন্তু তোমার ওটা মুছে যাবে, এতে কি হয় না, এতে কিন্তু নেগেটিভ রেজাল্ট আসতে শুরু করে, তো কোনোভাবেই হাতের তালুতে লিখবে না।
আর টেকনিক একটাই ইউজ করার, লেফট পার্টে লিখতে হবে, এবং তার সাথে অবশ্যই তোমাকে কিন্তু একটুখানি করে হলেও মেডিটেশন করতে হবে নাম্বারটিতে, ঠিক আছে? তো ফার্স্ট যে নাম্বারটা তোমাদেরকে আমি বলবো, রবিবারের নাম্বার, রবিবারের নাম্বারটা তোমরা নোট করে নেবে, 156। 156 হচ্ছে রবিবারের নাম্বার। তো এই নাম্বারটা, এই এঞ্জেল নংটা তোমরা সানডে রবিবার ইউজ করবে। আর এটা ইউজ করলে তোমরা সানডেতে যে কোনো কাজ, হয়তো তোমাদের পেন্ডিং আছে সেটা করতে যাবে, যে কোনো কাজ ছোট থেকে বড় হোক, তোমরা যদি এটা সকাল থেকে উঠে মানে ঘুম থেকে ওঠার পর যদি একটু মেডিটেশন করো, এই নাম্বারটা চ্যান্ট করো, তাহলে দেখবে, এবং তারপরে এটা হাতে বা যে কোনো বডি পার্টের আর কি, লেফট বডি পার্টের যে কোনো অংশে তুমি যদি লিখে, ব্লু পেন পেন দিয়ে লিখে, যদি তুমি এটাকে সেই কাজের জন্য ভাবতে ভাবতে নাম্বারটা যাও, অবশ্যই কিন্তু তোমার এটা সাকসেস হবে, যে কোনো কাজ হোক সানডেতে, ঠিক আছে? এটা কিন্তু শুধুমাত্র সানডের জন্যেই ইউজ হবে। আচ্ছা, নেক্সট যেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি, এঞ্জেল নং মনডের জন্য, সোমবার, সোমবারের জন্য তোমরা কিন্তু ইউজ করবে এঞ্জেল নং 47। 47 অর্থাৎ 47 হয়, কিন্তু যখন তোমরা মনে মনে ওই নাম্বারটিকে ভাববে, মেডিটেশন করবে, নাম্বারটি কিন্তু তোমাদের 47, 47 মনে মনে আর কি, এটাই কিন্তু বলবে মনে মনে, 47, 47, ঠিক আছে? তো এর একই পদ্ধতি হাতে বা যে কোনো জায়গায় বা দিকে, মানে লেফট বডি পার্টের যে কোনো অংশে লিখবে, তালু বাদে হাতে, ঠিক আছে? তো এটা গেল সোমবারের জন্য। সোমবারে যে কোনো কাজ, তোমার কোনো অফিসিয়াল কাজ, খুব বড় কাজ আছে, ইন্টারভিউ আছে, বা কোনো কিছু খুবই একটা ইম্পর্টেন্ট কাজ আছে সোমবারের জন্য, তো সেটা অবশ্যই তোমার হয়ে যাবে ইজিলি, এবং তুমি সাকসেস অবশ্যই হবে। তো এই নাম্বারটা জাস্ট ইউজ করবে কিন্তু সোমবারের জন্য, আদার্স কিন্তু কোনো দিনই ইউজ হবে না এই নাম্বারটা, এঞ্জেল নং 47, ঠিক আছে? নেক্সট হচ্ছে মঙ্গলবারের জন্য। মঙ্গলবার যে কোনো কাজ, ধরো তুমি যে কোনো কিছুর জন্য বেরোলে, হয়তো তোমার কোনো বিয়ের সম্বন্ধ হচ্ছে, অথবা তোমার কোনো লাভ রিলেশনশিপটা কোনো কিছু আর কি গণ্ডগোল হয়েছে, তুমি ঠিক করতে যাচ্ছ, বা যে কোনো কিছু, তোমার যে কোনো কিছু প্রবলেম হোক বা কিছু তুমি সলিউশনের জন্য তুমি বেরোচ্ছ বাড়ি থেকে, অথবা বাড়িতে বসে ওটাকে মনে মনে ভাববে, যে নাম্বারটা আমি এক্ষুনি বলবো তোমাদেরকে, মেডিটেশন করবে সকালবেলা উঠে, তো তোমার কাজ কিন্তু মঙ্গলবারের জন্য সেটা অবশ্যই সাকসেস হবে। এই নাম্বারটা কিন্তু শুধুমাত্র মঙ্গলবারের জন্য, নাম্বারটা হলো 69। আবার বলছি 69, 69 হয়, বাট ওটাকে কিন্তু মনে মনে তোমাদেরকে বলতে হবে 69 69 69, এইভাবে 4 থেকে 5 মিনিট এইভাবে মনে মনে বলবে, এবং হাতে বা বডির, মানে তোমার বডির লেফট পার্টে যে কোনো অংশে লিখবে, তালু বাদ দিয়ে। হলো? আচ্ছা, এবার হলো বুধবার। বুধবারেও যে কোনো কাজ, হয়তো কেউ, যে কোনো কেউ হয়তো কোনো পারফর্ম করতে চায় কোনো অনুষ্ঠানে বা কোনো কিছুতে, অথবা কেউ হয়তো কারোর বাড়ি আসবে, সে হয়তো তার সাথে হয়তো বনিবনা হচ্ছে না, কোনো প্রবলেম হচ্ছে, বা যে কোনো কিছু প্রবলেম, বা যে কোনো কিছু প্রবলেম রিলেটেড যা কিছু হোক না কেন, বা কোনো কিছু ভালো আশা করছো, কোথাও যাবে বা যাওয়া হচ্ছে না অনেকদিন ধরে, বুধবার ঠিক করেছো, তো অবশ্যই এই নাম্বারটা কিন্তু ইউজ করবে তার জন্য। নাম্বারটা হচ্ছে 104। আবার বলছি 104, এই নাম্বারটা বুধবারের জন্য, ঠিক আছে?
আচ্ছা, বৃহস্পতিবারের জন্য যে নাম্বারটা হবে, একইভাবে যে কোনো কিছু তোমরা যদি বৃহস্পতিবারের জন্য ইউজ করো, মানে হয়তো বৃহস্পতিবার তুমি ভাবলে যে আমি কোনো টাকা রিলেটেড বা বিজনেস রিলেটেড বা যে কোনো কিছু তুমি কোনো কিছু ইনভেস্ট করতে চাও, যে কোনো কিছু, যে কোনো কিছুর জন্য তুমি যদি মনে মনে ভাবো উইশ আমার পূর্ণ হোক, সাকসেস আমি হই, তাহলে এটার জন্য কিন্তু তোমাদের এই নাম্বারটা ইউজ করতে হবে। টেকনিক একই, নাম্বার হলো 25। আবার বলছি, নাম্বার হলো 25, ঠিক আছে? এটা গেল বৃহস্পতিবারের নাম্বার, শুধুমাত্র কিন্তু বৃহস্পতিবারের জন্য এই এঞ্জেল রংটা কাজে দেবে। আচ্ছা, শুক্রবার, শুক্রবারের জন্য কিন্তু নাম্বার হলো 7-1, 7-1। তোমাকে কিন্তু চ্যান্ট করতে হবে 7-1, 7-1, 7-1, 7-1, এইভাবে মেডিটেশন করে নেবে, তার আগে মনকে শান্ত করে নেবে, তারপর এটা লেফট বডি পার্টে যে কোনো অংশে লিখে চ্যান্ট করবে 7-1, 7-1, 7-1, এইভাবে মনে মনে বলবে। আচ্ছা, হলো, এবার গেল শুক্রবার, গেল এবার শনিবার। শনিবার হচ্ছে 9-3, 9-3, 9-3, 9-3, 9-3, 9-3, এইভাবে কিন্তু তোমাকে মনে মনে ভাবতে হবে, এটা বলতে হবে মনের মধ্যে। এবং একই পদ্ধতি ব্লু কালির পেন দিয়ে লেফট বডি পার্টের যে কোনো অংশে লিখবে, তালু বাদ দিয়ে। আর তাছাড়া মনে মনে এটাকে অবশ্যই বলবে, এবং মেডিটেশন করে বাইরে যে কোনো কাজে বেরোবে বা যে কোনো কিছুর জন্য উইশ করবে, দেখবে ফুলফিল হয়ে গেছে। তো আজকে যেগুলো তোমাদের সাথে আলোচনা করলাম ডে ওয়াইজ এঞ্জেল রং, এগুলো কিন্তু যে কটা ডের জন্য যে কটা আমি নাম্বার বললাম সব কিন্তু ওই ডেতেই শুধুমাত্র ইউজ হবে, আদার্স ডেতে কিন্তু হবে না। সোমবারের জায়গায় মঙ্গলবার হবে না, মঙ্গলবারের জায়গায় সোমবার হবে না। অর্থাৎ আমি যে নামটা বলেছি রবি সোমবারের জন্য 4-7, সেটা কিন্তু তুমি মঙ্গলবারে ইউজ করতে পারবে না, অথবা মঙ্গলবারে আমি বলেছি 6-9, সেটা কিন্তু তুমি সোমবারে ইউজ করতে পারবে না। তো যেটার জন্য যেটা তোমাকে কিন্তু সেটার জন্য সেই নাম্বারই কিন্তু ইউজ করতে হবে, এটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। আর যে টেকনিকটা বললাম অবশ্যই সেই টেকনিকটাই কিন্তু তোমাদেরকে ইউজ করতে হবে, অন্য কোনো কালারের পেন নয়, তালুতে লিখবে না, এবং লেফট বডি পার্টের যে কোনো অংশে লিখবে, এইভাবে তোমাদেরকে কিন্তু ইউজ করতে হবে টেকনিক। আর যদি তোমরা এটাকে নিষ্ঠার সাথে, বিশ্বাসের সাথে, ভরসার সাথে ইউজ করো, তাহলে কিন্তু অবশ্যই তোমাদের ভালো একটা রেজাল্ট পাবে। আর যে কোনো কিছুর জন্য কিন্তু আলাদা আলাদা, যে কোনো উইশের জন্য আলাদা আলাদা, সাকসেস হওয়ার জন্য আলাদা আলাদা এঞ্জেল রং আছে। তো আমি কিছু কিছু আলোচনা করেছি আমার এই চ্যানেলে, তোমাদের আগেই বলেছি, তো সেগুলো একবার দেখে নিও। তাছাড়া আমার এঞ্জেল থেরাপির বিভিন্ন ভিডিওস আছে, আর বিভিন্ন এমনিও অনেক ভিডিওস আছে, মোটিভেশনাল বলো, মানে এরকম ধরনের ভিডিওস অনেক আছে। তো একবার আমার চ্যানেলটাকে ঘুরে তোমরা ভিডিওসগুলো দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর তোমাদের সাথে আমার এগুলো শেয়ার করে খুব ভালো লাগলো, আর ভালো লাগেও আমি তোমাদের সাথে শেয়ার করি, তোমরা আমাকে এত ভালোবাসা দিচ্ছ তার জন্য। তো আজকের মতো আমি এইটুকুই তোমাদের সাথে এই টপিক শেয়ার করলাম। তোমাদের যদি আজকের এই আলোচনা ভালো লেগে থাকে একটু হলেও, অবশ্যই একটা লাইক করে দেবে আমার এই ভিডিওতে। আর এটা তোমাদের ফ্রেন্ডস, ফ্যামিলিজ যারা আছে তাদের সাথে শেয়ার করে দেবে। আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করোনি, আবার বলছি সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। এইভাবে সবাই ভালো থেকো, এবং সবাই সুস্থ থেকো, পজিটিভ থেকো, হ্যাপি থেকো, এটাই আমি বলবো। তো আজকের মতো ব্যাস এইটুকুই, তোমাদের সাথে আবার কোনো না কোনোভাবে আসবো, কোনো না কোনো টপিক নিয়ে আলোচনা করব।
আর তোমাদের যদি কোনো কিছু বলার থাকে, আমাকে কোনো কিছু টপিক শেয়ার করার থাকে, বা যে কোনো কিছু তোমাদের যদি কোনো কিছু জানার থাকে, তোমরা আমার কমেন্ট বক্সে কমেন্ট করো। আমি অবশ্যই চেষ্টা করব তোমাদেরকে 100% আমার তরফ থেকে দেওয়ার। তো ব্যাস, আজকের মতো এইটুকুই। সবাই খুব ভালো থেকো। লাভ ইউ অল, টেক কেয়ার, টাটা।